এটা বাড়ি ভাই চাপকে পিঠে চামড়া তুলে দেবো তবে তোরা ক্লাবে যুব খেলিস না মানে মানে ওই থানায় কিন্তু রিপোর্ট গেছে তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি সব ক্লাবে একটু দাদা ভাই তোমার আজকাটা পেয়েও কিন্তু মাথায় উঠেছে খেলাটা কোনো অন্যায় নয় অনেক বাড়িতে বাবা মার সামনে ছেলে মেয়েরা বসে পয়সা দিয়ে তাস খেলে যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো বাবা মার সামনে বসে তাস খেলার মদের বোতল সামনে রেখে তাস খেলা একদিন নয় কি হলো উঠলে যা আমার খাওয়া হয়ে গেছে দিলে তো ছেলেটা খাওয়া মাটি করে মাটি মুটি হয়নি কায়দা করে পালিয়ে গেল ও খুব ভালো করেই জানে তুমি আবার ওকে ডেকে পাশে বসে খাওয়াবে তাই বলে ওকে তুই প্লিজ দাদা ভাই ওর হয়ে ওকালতি করো না ও আমার শত্রু না আমার ছোট ভাই থানায় বসে ভাইয়ে লেগেছে কমপ্লেন শুনতে আমার ভালো লাগে না ওকে সাবধান করে দিও এক পুলিশ অফিসার হয়েছে পান থেকে চুন খুঁজতে দেবে না আচ্ছা আজকের বাজারে তোর এই অনেস্টির দাম কেউ দেবে একশো এক দিন লেখ চল দেখি থানায় তোর কোন পাপ আছে ভালো আছো হ্যাঁ আছে এই যাবো যাবো করছিল যাইনি এখন ধর এই নি বউ নমস্কার নমস্কার চলো চলো লকআপে ঢুকিয়েছিস কেন ওকে ছেড়ে দে যাদের ধরেছিলাম তাদের গার্জেন এসেছিল তাদের আমি ছেড়ে দিয়েছি ওর গার্জেন হিসেবে তুমি এসছো ওকেও নিশ্চয়ই ছেড়ে দেবো তো তার আগে এই বন্ডটাতে একটা সই করে আমাকে বন্ডে সই করতে হবে তালার নিয়ম কানুন তো তোমার জানা আছে দাদা ভাই ওকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তো বন্ড সই করতে হবে No. দাদা ভাই আমি ঠিক বুঝতে পারছি না তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যেতে এসছো না ওর সঙ্গে থাকতে এসছো থানায় ঢুকে তুমি যা শুরু করেছ তোমাকে লক আপে ঢোকানোর পক্ষে তাই যথেষ্ট যদি ওখানে যেতে চাও এই কাগজটা টেবিলের উপর তুলে দাও যদি না দিই তাহলে ওখানে যেতে হবে ওটা তুমি তুলবে না দাদা ভাই তার জন্য যদি সারা জীবন আমায় লকাবে থাকতে হয় আমি থাকবো দাদা ভাই প্লিজ তুমি তুলবে না দাদা ভাই প্লিজ দাদা
থ্যাংক ইউ, তুমি এখন যেতে পারো। ব্যস্ত আছি, পরে আসুন। চলবে তো? হ্যাঁ হুজুর। না চললে আবার পাঁচ দিয়ে যেতে হবে। কি স্যার, আপনি আসুন আসুন। কি হলো তোকে? আমি তখন থেকে বলছি আমি ব্যস্ত আছি, তবু তো দাঁড়িয়ে আছিস। চলিস স্যার, যা 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 আসুন স্যার। সব স্টাফদের মাইনের টাকা বলুন, সব দায়িত্ব আমার ঘাড়ে পড়ে, সব গুনতে হয়, কি ঝকমারি বল দেখিনি, কিছু করি আমি? তা স্যার আপনি নিজেই এলেন, ইন্দ্রজিৎ বাবুকে দিয়ে তো আমাকে বাড়িতে ডেকে পাঠাতে পারতেন। বেঈমান, যে দাদাভাই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে তাকে বলে কিনা লকাবে বলে দেবো। সাধারণ একজন সাব ইন্সপেক্টর হয়ে নিজেকে একবারে পুলিশ কমিশনার মনে করেছে। লকারটা খুলে দাও স্যার। স্যার ওকে ছাড়বেন না স্যার। কি হলো, লকারটা খোলো। স্যার থানার একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ আছে, আর সেটাই আপনি ভুলে যাচ্ছেন। ওসি কাজে বাধা দেবার অধিকার একটা সাব ইন্সপেক্টরের নেই। আপনাকে অযথা কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, আপনি যেতে পারেন। চলি, পুলিশ কমিশনার সাব। Don't try to cross your limit. Okay? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।